কেন্দ্র সরকার নে চ্যাংজাক কতাল রায়দা হিট অ্যান্ড রান রায়দাতেই খরকসা ড্রাইভার বেশি চিনি বাগাই আলঙ্গ চপজাক মাতং নাই তাই আবো বেবাকসা ফাইন বো মারা নাই ও রায়দানো কেবেঙ্গই ন উদয়পুর নি যত বাস ড্রাইভার র বন্ধ রিং লাইখা বরক নি সানমুং অংখা ও রায়দানো রসাই না জানানি বাগই হাইয়াখে বরক উদয়পুর নি গাড়ি চালক লাইগেলা খানাই দেখুন আমাদের এখানে যে অবস্থা ১২১২ যে মানে একটা আইন লাগু করছে আমরা ১০ বছর জেল ৭ লাখ টাকা জরিমানা এই একটা মানে ১২ সরকার একটা আইন করছে কিন্তু আমরা শ্রমিকদের অর্থ সম্পত্তি নাই যে আমরা এই ৭ লাখ টাকা দেবো আর ১০ বছর জেল কাটবো আমরা বাড়িঘর সংসার বউ বাচ্চা সবাই আছে মা বাপ সবাই আছে আমরা এটা চাই না যে সরকারের কাছে আমরা একটা সব শ্রমিকের একটা একান্ত বিনীত থাকবো যে এই আইনটা সরকার যেমন তুলনা ব্যবস্থা করে মানে পুরা এটা তুলনা ব্যবস্থা করতে আমরা সব শ্রমিকরা আমি না গাড়ি চালাম এমন একটা আমরা সরকারের কাছে বার্তা আর আমরা যে একটা ড্রাইভার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ২০১৫তে অ্যাক্সিডেন্ট হয়েছে ২০১৫ অ্যাক্সিডেন্ট আজকে ২০২৪ চলে এই ২৪ হবে মানে হের রায় ঘোষণা আইছে হ্যাঁ ১০ বছর জেল হইব আর ৫০,০০০ টাকা জরিমানা তো হ্যাঁ ফ্যামিলিটা একদম নিরুয় একদম আমার বাড়ির পাশে কিন্তু হ্যাঁ একদম নিরুয় তার ফ্যামিলি পুরা ছেলে আছে দুটা পড়াশোনা করে মানে সাংঘাতিক অবস্থা মানে সংসার চালাইতে কষ্ট হয়ে গেছে আর আমরা এখন আমরা শ্রমিকরা একটি বক্তব্য থাকবো কিনা আমরা শ্রমিকরা এই আইন করলে আমরা গাড়ি চালাই যাব না টোটালি আমরা সরকারের কাছে এটাই আমরা কাছে নিবেদন ত্রিপুরা সরকারের কাছে এটা নিবেদন আমরা এই আইন করলে আমরা গাড়ি চালাই যাব না টোটালি গাড়ি বন্ধ রাখবো এটা কি উদয়পুরের বাস ড্রাইভার এররা শুধু না সমস্ত ছোট বড় উদয়পুরের উদয়পুরের বাস ড্রাইভাররা এটা মানে সিস্টেমটা করতাম সবাই একত্র এসে আমরা এটা চালু করছি আর ছোট গাড়িগুলো চলে ছোট গাড়ি ওখানে বদ্ধ ছোট গাড়ি বদ্ধ আছে মানে ওখানে আমরা আজকে এই উদয়পুরের বাস ড্রাইভাররা এটা সিদ্ধান্ত করছে আগামী কাল থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য